আজকে আমরা শুরু করব পরের টাইপটা, কাটিং স্পঞ্জি। দেখো দুইটা ওয়ার্ড উপরে দেওয়া আছে, শোনা যাচ্ছে আমার ভয়েস ক্লিয়ার মোটামুটি? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে গত ক্লাসে আমরা করেছিলাম চিউইং টাইপ, পিয়ার্সিং সাকিং টাইপ, আরেকটা হচ্ছে গিয়ে স্পঞ্জিং টাইপ, রাইট? লিমু আমাদের সাথে আছো? লিমু লিমু কি আছো? তাহলে তুমি কি বলতে পারবা স্পঞ্জিং টাইপের এক্সাম্পলটা কি বলেছিলাম আমরা গত ক্লাসে? স্পঞ্জিং লাস্ট স্টেপটা। স্পঞ্জের মধ্যে দিয়ে ওই রস গুলো উপরে চলে আসে, মাছি, হাউস ফ্লাই। তাহলে আজকে আমরা শুরু করব কাটিং স্পঞ্জিং। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে হর্স ফ্লাই, স্টেবল ফ্লাই। আর কাটিং এবং স্পঞ্জিং দুইটা ওয়ার্ড, কিন্তু কাটিং মানে প্রথমে কাট করবে, কাটবে। আর স্পঞ্জিং গত ক্লাসে যেটা বলেছি, স্পঞ্জের মতো স্ট্রাকচার থাকবে, ওটার মাধ্যমে লিকুইড কোন সাবস্টেন্স চুষে মুখের ভিতরে চলবে। তাহলে প্রথমে হচ্ছে কাটিং, কাটতে হবে। এই হর্স ফ্লাই নাম দেখে কি বোঝা যাচ্ছে, এটা কোথায় পাওয়া যাবে? গরু ছাগল বা গবাদি পশুর মধ্যে পাওয়া যাবে। আমরা গত ক্লাসে যেটা পড়লাম ঘরে পাওয়া যাবে হাউস ফ্লাই, ওইটা না, ওটার চাইতে এটা বড়। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব, এই ইনসেক্ট গুলা সরাসরি দেখানো হবে, তখন দেখলে চিনতে পারবো। দুইটা ফাংশন, তাহলে প্রথমে বলা হচ্ছে কাটিং। এদের মাউথ পার্টস ম্যান্ডিবুলটা খুবই শার্প। এক নাম্বারে দেখো লেখা আছে ম্যান্ডিবুল মডিফাইড ইনটু শার্প ব্লেড। ম্যান্ডিবুল গুলা খুব ধারালো ব্লেডের মতো আকৃতি ধারণ করেছে, যেটা দিয়ে এটা চামড়ার উপরের অংশ কাটে। কাটলে যে রস বা ওই যে লিকুইডটা আসে, ওই লিকুইড গুলা বা রক্তটা ওরা চুষে চুষে খায়। তাহলে দুইটা ফাংশন, কাটিং প্রথমে কাটবে, কাটার ফলে যে রস বা রক্ত বের হবে ওটা স্পঞ্জের মধ্যে দিয়ে চুষে চুষে খাবে। এক্সাম্পল বলা হচ্ছে হর্স ফ্লাই, স্টেবল ফ্লাই। ওই যে কে যেন আমাদের হেল্প করলো, এটা গবাদি পশুতে পাওয়া যায়, গরু ছাগল ঘোড়া এদের গায়ে মোটামুটি। তাহলে এক নাম্বার ম্যান্ডিবুলটা মডিফাইড ইনটু শার্প ব্লেড। আগের গুলা বলা হয়েছিল ম্যান্ডিবুল দাঁতের কাজ করে, কিন্তু এটা হচ্ছে ব্লেডের কাজ করে, কাটে। লেবিয়াম মডিফাইড ইনটু স্পঞ্জ লাইক অর্গান। লেবিয়ামটা স্পঞ্জের মতো আকৃতি ধারণ করেছে, যেটার মাধ্যমে ওই লিকুইড গুলা চুষবে এবং ভিতরে চলে যাবে। ভিতরে যাবে কিভাবে? হাইপোফেরিংস এন্ড এপিফেরিংস ফিট টুগেদার। হাইপোফেরিংস এবং এপিফেরিংস একত্রে ফিট টুগেদার, যুক্ত হয়ে গেছে, জয়েন্টেড, যুক্ত হয়ে কি তৈরি করলো, ফর্ম এ কমন টিউব, একটা নালিকার মতো স্ট্রাকচার বা টিউব তৈরি করেছে। টিউবের মধ্যে দিয়ে এটা আমাদের মুখের ভিতরে যাবে। ওকে, পরের স্লাইডে যাই। রাইট, পরেরটা হচ্ছে চিউইং ল্যাপিং টাইপ। চিউইং ল্যাপিং, এখানেও দুইটা ওয়ার্ড উপরে বলা আছে। একটা হচ্ছে চিউ করা, মানে হু ক্যান হেল্প, লোটাস। লোটাস আছে আমাদের সাথে? লোটাস, লোটাস নাই স্যার, আছে স্যার। হ্যাঁ আছে, বলো তো। চিউইং মানে একদম প্রথম ক্লাসে আমরা বলেছি চিউ করা, মানে চিউ, চাবানো, চাবানো। পরে আরেকটা, দ্বিতীয় আরেকটা ওয়ার্ড আছে ল্যাপিং, ল্যাপ, এল এ ডাবল পি আই এন জি, ল্যাপ করা মানে ল্যাপ। স্যার স্যার শুনি নাই স্যার। হ্যাঁ, ল্যাপিং, চেটে চেটে খাওয়া। যে এক্সাম্পল কি দেওয়া আছে, হানিবি, মৌমাছি। মৌমাছি থেকে আমরা যে মধু খাই, মধু কিন্তু সরাসরি গিলে খাওয়া, চুষে খাওয়া মুশকিল, এটা চেটে খেতে হয়, জিব্বা দিয়ে চেটে চেটে খাবা। আবার একবারে যদি অনেকখানি খেয়ে ফেলো, গলায় কিন্তু আটকে যাবে এবং হেঁচকে উঠবে। মধু খাওয়ার সময় সাবধান, একবারে বেশি খাওয়া যায় না। দুইটা প্রবলেম, একটা হচ্ছে গলায় বেঁধে যেতে পারে, হেঁচকে উঠবে, দ্বিতীয় হচ্ছে বেশি পরিমাণে পেটের মধ্যে চলে গেলে পেট খারাপের যথেষ্ট সম্ভাবনা। মধু খুবই উপকারী, কিন্তু অল্প পরিমাণে খেতে হয়, রেগুলার খেতে হয়, শীতকালে খেলে ওই যে ঠান্ডা সর্দি কাশি এগুলা কম লাগে। তাহলে উপরে যে দুইটা ওয়ার্ড আমি আবার রিপিট করি, চিউইং ল্যাপিং, চিউ করা মানে চর্বণ, ম্যান্ডিবুলটা আছে চর্বণের জন্য, ল্যাপিং জিব্বার মতো স্ট্রাকচার আছে যেটা দিয়ে তো মধুটা চেটে চেটে খায়। এই যাতে এখানে হাতে লেখা আছে গ্লোসা অফ দি লেবিয়াম
লেবিয়ামের একটা অংশ যেটার নাম গ্লোসা, আর গ্রেটলি ইলংগেটেড, ইলংগেট মানে লম্বা হওয়া, ইলংগেট হয়ে কি তৈরি করেছে, টু ফর্ম এ হেয়ারি ফ্লেক্সিবল টাং। ফ্লেক্সিবল টাং মানে তো জিহ্বা, ফ্লেক্সিবল জিহ্বাটা নড়াচড়া করে এবং জিহ্বের উপরে অল্প কিছু লোম আছে, হেয়ারি লোমস। তারপরে দুই নাম্বার, ম্যাগজিলা এন্ড লেবিয়াম ডেভেলপ ইন্টু এ সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার, এবং লেবিয়ামটা একত্রে যুক্ত হয়ে লম্বা এবং চ্যাপ্টা ফ্ল্যাট, ফ্ল্যাটেন্ড স্ট্রাকচার, ফ্ল্যাট মানে চ্যাপ্টা স্ট্রাকচার তৈরি করেছে, যেটা সাহায্য করে ল্যাপিং মানে চেটে চেটে খাওয়া। একটা হচ্ছে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং মানে ওই যে পানি খাই দুধ খাই, ল্যাপ মানে একটু ঘন জিনিস সেটা চেটে খেতে হবে। অ্যাব্রাম এন্ড ম্যান্ডিবল প্রেজেন্ট অ্যাজ অফ চুইং টাইপ, টাইপের শুরুতে যেটা বলা আছে চুইং, এই ক্ষেত্রে আমাদের ল্যাব্রাম এবং ম্যান্ডিবল যে চুইং টাইপ আমরা পড়েছি ওই চুইং টাইপের মতোই, ওই যে বলতা একটা ইনসেক্ট আছে ওয়াস্প বলা হয়, বলতা হলুদ রঙের, গুড় মিষ্টি এগুলার উপরে বেশি বসে, মিষ্টি জাতীয় দ্রব্যাদি, ওদের ম্যান্ডিবল ভেরি ধারালো এবং ওরা খায়। আর হানিবি গত ক্লাসে আমরা বলে দিয়েছি হানিবি কি কামড়ায়, শোনা যাচ্ছে না, কোন একজন হয়তো ঘুমায় গেছে মনে হয় স্যার, নিঃশ্বাসের শব্দ আসছে অনেক জোরে জোরে, কে এটা বের করো তো। ওদের জন্য বলে দিচ্ছি যেদিন সূর্যালোক বেশি থাকবে, রোদ্রের আলোটা বেশি, ঠিক আছে, দুপুর বারোটার পরে অ্যারাউন্ড সাড়ে বারো, সাড়ে বারোর দিকে দুর্বা ঘাস সমৃদ্ধ মাঠে যাবা। দুর্বা ঘাস পড়িয়েছে না অ্যাগ্রোনমিতে, ঘাস পড়ায় নাই, উইড ঘাস, হ্যাঁ। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে দুপুর বারোটার পরে যেই দিন সূর্যের আলোটা বেশি, সূর্য মধ্য গগনে উপরে একদম মাথার উপরে, দুর্বা ঘাস সমৃদ্ধ মাঠে যাবা, গায়ে জামা পরা থাকবে সাদা রঙের, বোঝা যাচ্ছে নাকি? আর যারা সাদা জামা পাবা না, জামা ছাড়া খালি গায়ে গেলেও সমস্যা নেই। এই পাঁচ থেকে সাত মিনিট বারোটার পরে, দুপুর বারোটার পরে প্রচন্ড সূর্যালোক, ওই দিন সূর্য মাথার উপরে মধ্য গগন, পাঁচ থেকে সাত মিনিট দুর্বা ঘাস সমৃদ্ধ মাঠে দাঁড়ায় থাকবা, একটু পরে সাদা কাপড়ে দেখবা কালো কালো ডট ডট দেখবা। আর খালি গায়ে অ্যাগ্রোনমি ফিল্ডে যদি ঘোরাঘুরি করে তো পিটাবে, কেন অ্যাপ্রন আছে, আমি যাদের অ্যাপ্রন ছিঁড়ে গেছে হারাই গেছে কিনতে পারে নাই, পার্টিকুলার জামা ওই দিন ময়লা পড়তে পারে নাই, ও খালি গায়ে গেলেও সমস্যা নেই। কিন্তু একটু সমস্যা হচ্ছে সাদা জামা পরা থাকলে তো দেখতে পাবা যে থ্রিপস এসে গেছে পাঁচ থেকে সাত মিনিটে, আর যাদের সাদা জামা নাই খালি গা ওরা বুঝতে পারবে যে থ্রিপস এসে গেছে, দেখতে পারবে না, কেমনে বুঝবে, কারণ ওই যে থ্রিপস এর ম্যান্ডিবুল একটা, ও খালি গায়ের উপরে আসবে বসবে, তারপরে একটা ম্যান্ডিবুল দিয়ে চামড়ার উপরে ঘষবে, ঘষলেই তোমার একটু চুলকানি লাগবে, কটকট একটা ভাব আসবে, বুঝবা যে থ্রিপস চলে আসছে, ওখান থেকে কালেকশন করবা বক্সের মধ্যে রাখবা, বক্সে মিনিমাম আমাদের একশোটা ইনসেক্ট লাগবে, পরীক্ষায় জমা হবে, মার্ক থাকবে দশ মার্ক। তাইলে থ্রিপস কালেকশনের সহজ পদ্ধতি বলে দিলাম, আর যার বাগানে এখন গোলাপ ফুল আছে ওই গোলাপ ফুলে থ্রিপস পেয়ে যাবা, ওকে, ঠিক আছে। বৃষ্টির দিনে বা যেদিন রোদ্রালোক নাই বা সাদা জামা নাই তাইলে কিন্তু আর হবে, ডান দিকে কোনো ম্যান্ডিবুল নাই, এই স্ট্রাকচারটা এদিকে ফাঁকা, আর এই যে লেফটে একটা ম্যান্ডিবুল, কারণ আমাদের এক নাম্বার পয়েন্ট ছিল ম্যান্ডিবুল অ্যাবসেন্ট ইন দা রাইট সাইড, ডান দিকের ম্যান্ডিবুলটা অ্যাবসেন্ট, হালকা আঁকতে পারলে আঁকো, আর নাইলে এটা কিন্তু ওই যে নেটে ছবি দেওয়া আছে, এটা আমার নিজস্ব আঁকা না কালেক্টেড, ওকে। তাহলে থ্রিপস এর মাউথ পার্টস রেসপিং সাকিং, কারণ এদের ম্যান্ডিবুল একটা, একটা ম্যান্ডিবুল দিয়ে ঘষে, ঘষার ফলে যে রস বের হয় ওইটা চুষে চুষে খায়। এই যে থ্রিপস এর ছবি, যার বাগানে আছে তো আছেই, আর যাদের বাগানে এখনো দেখো নাই বা কালেকশন করো নাই, ওই যে পদ্ধতি বললাম ওই পদ্ধতিতে কালেকশন করবা, এটা হচ্ছে থ্রিপস অরিজিনাল, রং কিন্তু একটু কালচে, ছবিতে কেন জানি একটু ব্রাউনিশ হয়েছে কিন্তু এটা একেবারে ব্ল্যাক। আর পাখায় বলেছিলাম হালকা লোম থাকে আগের ক্লাসে, এই দেখো পাখার উপরে ফ্রিঞ্জ চিরণির মতো হালকা হালকা একটু লোম আছে, এটা পাখা কিন্তু, এই যে দুই পাশে দুইটা পাখা, ঠিক আছে। এবং একটা ম্যান্ডিবুল তো, ম্যান্ডিবুল দিয়ে শরীরের উপরে বসলেই
ও ম্যান্ডিবুল দিয়ে ঘষবে চুলকাবে বুঝবা যে থ্রিপস চলে এসছে। এখন বলো কয়জনে দেখেছো এই পোকাটা? বেশ অনেকেরই দেখার কথা। ভার্সিটিতে এখন কে কে আছো দু একজনের নাম বলো তো। ক্যাম্পাসে ভালো আছো? খুবই ছোট হওয়ার কথা, মানে অনেক ছোট পোকাটা, ছোটই ছবিতে বড় দেওয়া আছে, আসলে ছোট। ছবিটা একটু এনলার্জ করা, কিন্তু অরিজিনালিটি রিয়েলিটি পোকাটা একদম ছোট আর কালো। আমাদের হলে কে কে আছো একটু বলো তো। সীমান্ত আছো হলে? না স্যার, হলে নাই স্যার। আনঅফিসিয়াল? অফিসিয়াল নাই, আনঅফিসিয়াল তো অনেকে আছো। জি স্যার, বলতেছি এই কারণে, কারণ এখানে আমাদের তো এখন ফুলের রাজ্য, ফুল ভরা ভার্সিটি ক্যাম্পাস, এই ফুলে টিপস ভরা আছে। এখন কালেকশন করে রাখতে পারলে বক্সের জন্য ইজি হবে, পরে বৃষ্টি বাদল শুরু হবে, ঠান্ডা কমে যাবে, পোকাও কমে যাবে। রাইট, নেক্সট পার্টিকুলার রিজার্ভ করব কি হবে? সরি স্যার, এগুলো পোকা ধরে রাখবো আপাতত নিজের বুদ্ধিতে, নিজে পলিথিনে ভরে একটু ন্যাপথলিন দিয়ে রাখতে হবে, পরে যখন আমরা বক্স দিব বক্সে ভরে রাখবে। আর বেশি দিন নাই, যে ফেব্রুয়ারি লাস্ট উইক বলবো। এখন একটা কোশ্চেন দেখো দেওয়া আছে, রাইট ডাউন দা ইম্পর্টেন্স অফ স্টাডিং মাউথ পার্ট। পরীক্ষায় মাঝে মধ্যে ব্রেইনস্টর্মিং এক্সটেনশনে পড়িয়েছে, ব্রেইনস্টর্মিং নিজের বুদ্ধি খাটিয়ে মগজ ধোলাই করে নিয়ে কিছু কিছু উত্তর দিতে হয়, যেটা আমি বলবো না বা বইটেও নাই, ঘাটলে বয়ে পেতেও পারো বা নেটে বা বয়ে, বুদ্ধি খাটিয়ে লিখতে হবে ইনসেক্টের মাউথ পার্ট স্টাডি করার গুরুত্বটা কি। রাইট ডাউন দা ইম্পর্টেন্স অফ স্টাডিং মাউথ পার্টস, আগের পুরানো কোশ্চেন ঘাটলে মাঝে মধ্যে পেয়ে যাবা। কাজে এই একটা ছোট্ট নোট তৈরি করে আমাকে দেখিয়ে নিতে পারো, আমার মেইলে পাঠিয়ে দিতে পারো ভেরি কুইক, অথবা এখানে যখন আসবা আমাকে একটু দেখিয়ে নিতে পারো নোটটা, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। রাইট ডাউন দা ইম্পর্টেন্স অফ স্টাডিং মাউথ পার্টস, এই যে ইনসেক্টের মাউথ পার্টস আমরা এতগুলা টাইপ পড়লাম, কি জন্য, কি ব্যাপার, গুরুত্বটা কি, দুই লাইন কেউ কি বলতে পারবে আমাকে? আমি মনে রাখবো তার কথা। স্যার ইনসেক্ট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তুমি কে বলছো? স্যার আমি আখি। আখি বলো, আখি আগে বলো। স্যার ইনসেক্ট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে স্যার, মানে মাউথ পার্টস দেখে আমরা ক্লাসিফিকেশন করতে পারবো, ট্যাক্সোনমিতে লাগবে। ট্যাক্সোনমিতে লাগবে, রাইট। তারপরে স্যার একটা ইনসেক্টকে চেনার জন্য তো মাউথ পার্টসটা লাগবে, এক একটা ইনসেক্টের এক এক রকমের মাউথ পার্টস থাকে, তারপর ওদের নিজের বেঁচে থাকার জন্য তো মাউথ পার্টস থাকবে, খাবার এর জন্য। স্যার আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে মাউথ পার্টস অনেক গুরুত্বপূর্ণ, যেমন একটা পোকা কি ধরনের ক্ষতি করতে পারে আমাদের এগ্রিকালচার ক্রপের প্রতি তা জানতে হবে মাউথ পার্টস থেকে ইনসেক্টের। মাউথ পার্টসটা যদি আমরা জানি, এই ইনসেক্ট শিকড় আক্রমণ করে, এটা ফলে আক্রমণ, এটা স্টেমে আক্রমণ, এটা পাতায়। এখন যে ইনসেক্ট পাতায় আক্রমণ করলো, আমি ওষুধ দিলাম গাছের গোড়ায়, এই শিকড়ে কাজ হবে না বা কম কাজ হবে। যেটা ফুলে গেল আমি পাতায় ওষুধ দিয়ে ভাসাই দিলাম, কাজ হবে না। কাজে মাউথ পার্টস বা ওদের হ্যাবিট, স্বভাব চরিত্র, কি খায়, কিভাবে খায় ইত্যাদি জানলে ভেরি ইম্পর্টেন্ট। ওই যে লাস্টে যেটা বললো, সবগুলাই হয়েছে, তো লাস্টেরটা মোর ইম্পর্টেন্ট, কারণ আমরা তো এগ্রিকালচার, এগ্রিকালচার নিয়ে কনসার্ন, ফসলের ক্ষতি করে পোকামাকড়, এদেরকে আমরা মারবো, ধ্বংস করবো বা একেবারে 100% মেরে ফেলবো তা না, একটা নির্দিষ্ট লেভেলের নিচে রাখবো। মাউথ পার্টস স্টাডি করা থাকলে, জানা থাকলে আমরা বুঝবো এটা এইভাবে খায়, কাজে ওই জায়গায় ইনসেক্টিসাইড দিলে ওটা কন্ট্রোল করা যাবে, মারা যাবে ইত্যাদি। এরকম 7-8টা পয়েন্ট, 10টা পয়েন্ট তৈরি করে হালকা একটা নোট আমাকে দেখিয়ে নিও, আমি দেখে দিব। এবং ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম যে কোনো, এবং পরীক্ষা তো জিজ্ঞেস করতে পারে, মাউথ পার্টস পড়লা কেন, এটা মানে কি সিগনিফিকেন্স, কি দরকারটা কি, না পড়লে কি অসুবিধা ইত্যাদি। কারো কোনো কোশ্চেন? 2 মিনিট। কিসের দ্বারা? ম্যান্ডিবুলের দ্বারা, তারপরে ওটা গলা দোকানো। যদি বলে যে রস খায়, কিবা পিয়ার্সিং সাকিং, তাহলে পিয়ার্সিং সাকিং এর আসল কোন অর্গানটা কার্যকর, পিয়ার্স করবে গাছ, ছিদ্র করবে কি দিয়ে, ওই যে আমরা বলে দিয়েছি এটা দিয়ে ছিদ্র করবে, ছিদ্র দিলে রস বেরোবে, ওই রস তখন চুষে চুষে খাবে, এটাই হচ্ছে মেকানিজম, কোনটা কোন পদ্ধতিতে খায়। লাস্টে আজকে যেটা পড়ালাম, রেস্পিং সাকি কিভাবে খায়, এত কামড়িয়ে খায় না, ম্যান্ডিবুল একটা, ম্যান্ডিবুল একটা জন্য ওটা ঘষে রেস্প বা ওই যে রাপ করে অথবা লেসারে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলার পরে যে রসটা বের হয় ওইটা তখন হাইপোফেরিংস দিয়ে যে নলটা বা টিউবটা তৈরি ওটা দিয়ে চুষে খায়। This is the mechanism, কোন পদ্ধতিতে খাচ্ছে।
কাজে টাইপসটা যদি আমার জানা থাকে, এক্সাম্পল জানা থাকে, তাহলে বুঝতে পারবো এটা ম্যান্ডিবল দিয়ে ছিঁড়ে খাচ্ছে, ওটা হাইপোফেরিংস দিয়ে চেটে খাচ্ছে, ওটা এটা দিয়ে চুষে খাচ্ছে ইত্যাদি আর কি। ঠিক আছে, মেকানিজম হচ্ছে পদ্ধতি, কোন পদ্ধতিতে এটা খাচ্ছে, যেই কারণে মাউথ পার্টস এর টাইপটা জানা দরকার। এবং মেইন ফাংশনিং অর্গান কোনটা, গ্রাসহপারের মেইন ফাংশনিং অর্গান হাইপোফেরিংস না, ম্যান্ডিবল, ম্যান্ডিবল দিয়ে ধানের পাতা চিরে চিরে ওরা খায়। মশার মেইন ফাংশনিং অর্গান ম্যান্ডিবল না, ওর কাটা চিরার দরকার নেই, ও ছিদ্র করবে, রস বের হবে, রক্ত হবে। হাইপোফেরিংস এ ইয়া রক্ত চুষে, কে স্যার ইয়া পিয়ার্সিং এ, পিয়ার্সিং এ রক্ত চুষে খায়। তাও যদি পার্টিকুলার মশারটা বলা হয়, মশার মেল কিন্তু রক্ত খাবে না, পুরুষটা খাবে রস আর ফিমেলটা খাবে রক্ত। কি জন্য খাবে? ওর ওই যে ডিম উৎপাদন হবে, ওই রক্তের প্রোটিন ডেভেলপমেন্ট অফ ডিম এগস। ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ। তাহলে আজকে এটুকুই থাক।